দিন চারেক আগেও বিজয় দিবস উপলক্ষে বাফুফে চত্বরে হাজির হয়েছিলেন ফুটবলের মানুষ কাজী সালাউদ্দিন। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শারীরিক অসুস্থতা উপেক্ষা করে, যদিও শারীরিক অসুস্থতার কারণে খুব বেশি সময় থাকতে পারেননি সেখানে। অনুষ্ঠান শেষে ফের অসুস্থ বোধ করলে বুধবার রাজধানীর এফআরকেআর হাসপাতালে ভর্তি করা হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে, যেখানে জানা যায় উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন একসময় সাড়া জাগানো বীর মুক্তিযোদ্ধা এই ফুটবলার। চিকিৎসকরা জানিয়েছেন হৃদযন্ত্রে বাইপাস সার্জারির প্রয়োজন হতে পারে তার। এখন এ নিয়ে চলছে আলোচনা, কোথায় এবং কবে করা হবে এ সার্জারি, এ বিষয়ে সিদ্ধান্ত দেবে সালাউদ্দিনের পরিবার। এরপর বাফুফে সভাপতির পরবর্তী চিকিৎসা পদ্ধতি ও প্রক্রিয়া শুরু হবে। দেশের ফুটবল কর্তার এই সংকটকালীন সময়ে তার জন্য দোয়া চেয়েছে তার পরিবার, সেই সাথে চিকিৎসা ব্যবস্থার গোপনীয়তা সুরক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কাজী সালাউদ্দিন 2008 সালের পর থেকে গত 4 মেয়াদ ধরে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তার অধীনে সম্প্রতি দারুণ ফুটবল খেলছে বাংলাদেশ দল, তাই প্রত্যাশা থাকবে দ্রুত সুস্থ হয়ে দেশের ফুটবল উন্নয়নে কাজ চালিয়ে যাবেন সালাউদ্দিন।